আমাদের মাননীয় মেয়র সাহেব যিনি রয়েছেন উনি আপনারা জানেন সাতরামনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী রেকর্ড ভোটে যাচ্ছেন মেয়রের উনি শপথ নিয়েছেন গত সতেরো তারিখ পবিত্র বিধানসভায় এটাকে নিয়েও কটাক্ষ করেছেন বিরোধী দল নেতা এবং পরিষ্কার ভাষায় বলেছেন এটা নাকি অগণতান্ত্রিক সংবিধান বিরোধী এবং সেটা কোনো অবস্থাতেই মানা যায় না কিভাবে উনি শপথ বাক্য ওনাকে পাঠ করানো হলো সে নিয়ে একতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন আমি আপনাদেরকে বলি নিশ্চি মাননীয় বিরোধী দলের তো জানবেন কিন্তু আবারও বলবো যে বিভ্রান্ত করার মানুষকে যে ফল্ট ফাইন্ডার উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস স্বর্গে গিয়েও যারা ভুল ধরে অভ্যস্ত নেতিবাচক মানুষ স্বর্গে গেলেও নেতিবাচকই থাকবে মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথাও লেখা নেই যদি থাকে উনি দেখিয়ে দিক আগরতলা মিউনিসিপাল অ্যাক্টে কোথাও কোনো লেখা নেই যে এক ব্যক্তি দু পদে থাকতে পারবে না এবং যেটা হয়েছে আইন মেনেই হয়েছে কেসের হুমকি দিয়েছেন গণতান্ত্রিক দেশে আপনার অধিকার রয়েছে কোর্টের দ্বারস্থ হওয়া ইউ আর এট লিবার্টি আপনি যেতে পারেন যে কোনো সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারেন ইন্টারন্যাশনাল কোর্টেও যেতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু রাজ্য সরকার যেটা করেছে আইন মেনেই করেছে দীপক মজুমদার মেয়র হিসেবে থাকবেন কি থাকবেন না সেটা পরবর্তী বিষয় কিন্তু একটিয়ার যেটা বলেছেন যে তাকে কি করে শপথ বাক্য পাঠ করানো হল বা দ্য সেম পার্সন সাইমিয়াসলি ক্যানট কন্টিনিউ ইন টু পোস্ট যেটা বলেছেন উনি বলে দেখাক বা আমাদেরকে দেখিয়ে দিক মিউনিসিপ্যাল একটে কোথায় আছে যে এই ব্যক্তি দু দু জায়গায় থাকতে পারবেন না আমরা সংশোধন করে নেব ধন্যবাদ